हेलो एवरीबॉडी, ওয়েলকাম টু মাই ডিপি হেল্পিং চ্যানেল। আজকে ডিসকাস করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই কনস্টেবল জিকে প্র্যাকটিস সেট, এছাড়া আসন্ন কলকাতা পুলিশ এবং আবগারি মেন্স আছে তোমাদের, এই প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করলে আশা করি সেই এক্সামগুলোতে খুবই কাজে লাগবে। বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি, তার সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ এক্সট্রা ইনফরমেশনও তোমাদেরকে এই সেটগুলোতে প্রোভাইড করছি। পশ্চিমবঙ্গের পুলিশের সেরা প্রস্তুতি নিতে এই প্র্যাকটিস সেটগুলো অবশ্যই তোমাদের করা দরকার। এছাড়াও তোমাদের লুসিয়েন্টের বাংলা ভার্সানে ক্লাস করানো হচ্ছে এবং প্রিভিয়াস ইয়ার প্রশ্ন করানো হচ্ছে, যারা দেখোনি আমি আই বাটনে লিঙ্ক দিচ্ছি বা তোমরা প্লেলিস্টে গিয়ে চেক করো, ওই ক্লাসগুলো অবশ্যই করো, আসন্ন এক্সামগুলোতে তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। চলো শুরু করা যাক। আজকে 43 নম্বর সেটের প্রথম প্রশ্ন আমরা দেখে নেব, প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে? এটা একটা কম্পিউটার রিলেটেড প্রশ্ন। অপশন গুলো দেখো, র্যাম, ক্লিপবোর্ড, টার্মিনাল নাকি হার্ড ডিস্ক। তাহলে রাইট আনসার কি হবে? প্রোগ্রাম থেকে কপি করা ডাটা থাকে হচ্ছে ক্লিপবোর্ডে। অপশন টু হচ্ছে রাইট আনসার। এই ক্লিপবোর্ড হলো র্যামের একটা অংশ যেটা কম্পিউটারের অনুলিপি ডেটাগুলোকে সংরক্ষণ করে রাখে কিছুক্ষণের জন্য। ক্লিপবোর্ড স্থাপন করা হয় তখনই যখন আমরা কম্পিউটারের মধ্যে কোনো জায়গা থেকে কোনো ডেটাকে কপি করছি, কাট করছি, করে আবার অন্য জায়গায় পেস্ট করছি, তখন যে কমান্ডটা ইউজ করা হচ্ছে এটা ক্লিপবোর্ডের মধ্যে সঞ্চিত আছে, বোঝা গেছে? আর র্যাম যে রয়েছে, র্যামের হচ্ছে ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটাও তোমাদের জেনে রাখবে। ওকে, বোঝা গেল? পরবর্তী প্রশ্ন আমরা দেখব, হর্ষবর্ধনের শাসনকালের সময় কে ভারতে আসেন? অপশানগুলো দেখো, ফাইয়েন, হিউয়েন সাং, টেলর নাকি লর্ড ডালহৌসি। তাহলে হর্ষবর্ধনের সময় ভারতে এসেছিলেন হিউয়েন সাং। অপশান টু হচ্ছে রাইট আনসার। এছাড়া কিছু এক্সট্রা ইনফরমেশন দেখো, চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এসেছিল মেঘাস্তিনিস, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এসেছিল ফাহিয়েন, সুলতান মাহমুদের সময় এসেছিল আল বিরুনি, আর মোহাম্মদ বিন তুগলকের সময় এসেছিল ইবন বতুতা। এগুলো থেকে এক্সামে প্রশ্ন আসে, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, 3 নম্বর, কাথিয়াওয়াড়া উপদ্বীপ কোথায় অবস্থিত, মানে কোন রাজ্যে অবস্থিত বলতে হবে কাথিয়াওয়াড়া উপদ্বীপ। গুজরাট, মহারাষ্ট্র, কেরল নাকি রাজস্থান। তাহলে কাথিয়াওয়াড়া উপদ্বীপ অবস্থিত হচ্ছে গুজরাটে। অপশান ওয়ান হচ্ছে রাইট আনসার। এবার কিছু এক্সট্রা ইনফরমেশন দেখো, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো, এটি গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলে অবস্থিত এই কাথিয়াওয়াড়া উপদ্বীপটা, বোঝা গেল? আর গুজরাটের রাজধানী হচ্ছে গান্ধীনগর। গুজরাটের বর্তমান রাজ্যপাল আছেন আচার্য দেবব্রত, বর্তমানে মুখ্যমন্ত্রী আছে বিজয় রূপানী। আর আরেকটা ইনফরমেশন জানবে, এই এলাকা অনুযায়ী গুজরাট হচ্ছে পঞ্চম বৃহত্তম ভারতীয় রাজ্য একটা, আর জনসংখ্যার দিক থেকে নবম বৃহত্তম রাজ্য। ওকে, এই ইনফরমেশনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, আদিনা মসজিদ কে নির্মাণ করেছিলেন? অপশানগুলো দেখো, ইলিয়াস শাহ, সিকান্দর শাহ, আজম শাহ নাকি উপরে কেউ নয়। তাহলে আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন সিকান্দর শাহ। অপশান টু হচ্ছে রাইট আনসার। এক্সট্রা ইনফরমেশন দেখো, এটা যে তৈরি হয়েছিল অর্থাৎ আদিনা মসজিদটা, এটা পান্ডুয়ায় আদিনা মসজিদটা হচ্ছে নির্মিত হয়েছিল। আর একটা ইনফরমেশন জানবে, সিকান্দর শাহের রাজধানী ছিল হচ্ছে পান্ডুয়া, আর সেখানেতেই এই আদিনা মসজিদটি নির্মিত হয়েছিল। আর একটা ইনফরমেশন দেখো, সিকান্দর শাহ কোতা আলী দরজা নির্মাণ করেছিলেন। ওকে, পরবর্তী প্রশ্ন আমরা দেখব, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, কুবিলিয়ত পাটটা কে প্রচলন করেছিলেন? আলাউদ্দিন খেলজি, আকবর, শেরশাহ নাকি ঔরঙ্গজেব। তাহলে কুবিলিয়ত পাটটা এটা প্রচলন করেছিলেন শেরশাহ। অপশান থ্রি হচ্ছে রাইট আনসার। এছাড়া একটা ইনফরমেশন দেখো, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড অর্থাৎ সড়কি আজম এটা তৈরি করেছিলেন কে? শেরশাহ। এটা প্রিভিয়াস ইয়ারে অনেকবার প্রশ্নটা রিপিট হয়েছে, তাই এটা মোস্ট ইম্পর্টেন্ট। আর শেরশাহের আসল নামটাও জেনে রাখবে, ফরিদ খাঁ। আর শেরশাহের শাসনকালটা জেনে রাখবে, 1540 থেকে 1545 খ্রিস্টাব্দ পর্যন্ত, বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব, মনুষ্য নির্মিত বৃহত্তম খাল কোনটি? পানামা খাল, রাইন খাল, সুয়েজ খাল নাকি এগুলোর কোনোটি নয়। তাহলে মনুষ্য নির্মিত বৃহত্তম খাল হচ্ছে সুয়েজ খাল। অপশান থ্রি হচ্ছে রাইট আনসার। এখানে অনেকগুলো ইনফরমেশন তোমাদের জানতে হবে এক্সাম রিলেটেড। সুয়েজ খাল হচ্ছে ভূমধ্য সাগরকে লোহিত সাগরের সাথে সংযুক্ত করেছে, আর আফ্রিকা ও এশিয়াকে বিভক্ত করেছে, মোস্ট ইম্পর্টেন্ট এটা। আর নির্মিত হয়েছিল, এটা শুরু হয়েছিল মানে নির্মাণ কার্য সুয়েজ খালে 1859 সালের 25 সেপ্টেম্বর থেকে, আর শেষ হয়েছিল 1869 সালের 17ই নভেম্বরে, বোঝা গেল? সুয়েজ খালের দৈর্ঘ্য হচ্ছে 193.30 কিলোমিটার। ওকে, এবার দেখো, পানামা খাল আটলান্টিক মহাসাগরকে, প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে পানামা খাল, বোঝা গেল? আর পানামা খালের দৈর্ঘ্যটা জেনে রাখবে 82 কিলোমিটার, মানে 51 মাইল। ওকে, ক্লিয়ার? 7 নম্বর, কোন বিল অর্থ বিল কিনা তা ঠিক করেন কে? মানে কোনো বিল অর্থ বিল কিনা এটা ঠিক করবে কে? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, অর্থমন্ত্রী নাকি লোকসভার অধ্যক্ষ? কোনো বিল অর্থ বিল কিনা এটা ঠিক করবে হচ্ছে লোকসভার অধ্যক্ষ। ওকে, অপশান ফোর হচ্ছে রাইট আনসার। সংবিধানের 110 নম্বর ধারায় অর্থ বিলের সংজ্ঞা বর্ণনা করা আছে, এটাও কিন্তু জানতে হবে। আর লোকসভার বর্তমান অধ্যক্ষ আছেন ওম বিল্লা। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, মাই লাইফ কার আত্মজীবনী? এই আত্মজীবনী থেকে প্রশ্ন তোমাদের আসবে একটা এক্সামে। অপশানগুলো দেখো, এপিজে আব্দুল কালাম, রাজেন্দ্র প্রসাদ, রাস্কিন বন্ড নাকি বিল ক্লিন্টন। মাই লাইফ আত্মজীবনটি হচ্ছে বিল ক্লিন্টনের। অপশান ফোর হচ্ছে রাইট আনসার। এছাড়া কিছু এক্সট্রা ইনফরমেশন দেখে নাও যেগুলো এক্সাম ওরিয়েন্টেড মোস্ট ইম্পর্টেন্ট।
এপিজে আব্দুল কালামের হচ্ছে আত্মজীবনী হচ্ছে উইংস অফ ফায়ার, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা। অ্যালবার্ট আইনস্টাইনের হচ্ছে অটোবায়োগ্রাফিয়াল নোটস, ওকে। অ্যানি বেসান্তের হচ্ছে অ্যানি বেসান্ত অ্যান্ড অটোবায়োগ্রাফি। বারাক ওবামার হচ্ছে ড্রিমস ফ্রম মাই ফাদার। জওহরলাল নেহরুর হচ্ছে অ্যান অটোবায়োগ্রাফি। আর লিও টলস্টয়ের হচ্ছে মাই কনফেশন। তাহলে এইগুলো কিন্তু এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এগুলো দেখবে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ভারতের রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন এই চারটে অপশনের মধ্যে কোনটি? আর্থিক জরুরি অবস্থা, জাতীয় জরুরি অবস্থা, শাসনতান্ত্রিক জরুরি অবস্থা, নাকি উপরের সবকটি? তাহলে ভারতের রাষ্ট্রপতি ঘোষণা করতে পারে এই অপশানের সবকটি, অর্থাৎ 1, 2, 3 তিনটে অপশানে যেগুলো আছে, অর্থাৎ আর্থিক জরুরি অবস্থা, জাতীয় জরুরি অবস্থা, শাসনতান্ত্রিক জরুরি অবস্থা, তিনটেই রাষ্ট্রপতি ঘোষণা করতে পারে। এবার দেখো, ভারতের রাষ্ট্রপতি সংবিধানের 352 নম্বর ধারা অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। এখান থেকে প্রশ্ন তোমাদের আসে। আর একটা আসে হচ্ছে তোমাদের প্রশ্ন, কত নম্বর ধারা অনুযায়ী শাসনতান্ত্রিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? এটা হচ্ছে 356 নম্বর। আর 360 নম্বর ধারা অনুযায়ী আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। বোঝা গেল টোটাল ইনফরমেশনটা? পরবর্তী প্রশ্ন আমরা দেখব, সীমান্ত গান্ধী নামে পরিচিত কে? অপশনগুলো দেখো, মৌলানা আজাদ, আব্দুল গফ্ফর খান, মহাত্মা গান্ধী, সতীশচন্দ্র দাশগুপ্ত। সীমান্ত গান্ধী নামে পরিচিত হচ্ছে আব্দুল গফ্ফর খান। অপশন টু হচ্ছে রাইট আনসার। আব্দুল গফ্ফর খান হচ্ছে খুদাই খিদমৎগার সংগঠনের প্রতিষ্ঠা করেছিলেন 1929 সালে। এইখান থেকেও কিন্তু প্রশ্নটা আছে, তাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার আন্দোলন লাল কোর্তা আন্দোলন নামে পরিচিত, ওকে। পরবর্তী প্রশ্ন দেখো, 11 নম্বর, ভারত এবং কোন দেশের উন্নয়ন বাহিনীর মধ্যে সম্প্রতি সিলিনেক্স মহড়াটি অনুষ্ঠিত হয়েছে? এই সিলিনেক্স মহড়াটি কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে বলতে হবে। দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, রাশিয়া, নাকি কাজাখস্তান? এটা হচ্ছে শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠিত হয়েছে, ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে। বোঝা গেল এই সিলনেক্সটা খুব ইম্পর্টেন্ট। এবার দেখো এক্সট্রা ইনফরমেশন হিসাবে, শ্রীলঙ্কার রাজধানীর নাম কি? শ্রী জয়বর্ধনপুরা কোট্টে। শ্রীলঙ্কার রাষ্ট্রপতির নাম কি বর্তমানে? গোটাবায়া রাজাপক্ষ, ওকে। আর শ্রীলঙ্কার মুদ্রার নাম কি? শ্রীলঙ্কা রুপি। বোঝা গেল। পরবর্তী প্রশ্ন দেখো, 12 নম্বর, এলাহাবাদ প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণনা আছে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশনগুলো দেখো, অশোক, হর্ষবর্ধন, সমুদ্রগুপ্ত, নাকি কনিষ্ক? তাহলে এলাহাবাদ প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণনা আছে? সমুদ্রগুপ্তের কীর্তি বর্ণনা আছে। প্রশ্নটা ভালো করে পড়ে আনসার করবে। এলাহাবাদ প্রশস্তি কে লিখেছেন এখানে জিজ্ঞাসা করেনি, এলাহাবাদ প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণনা আছে সেটা জিজ্ঞাসা করেছে, তাই আনসার হবে সমুদ্রগুপ্ত, ওকে। এবার দেখে নাও এক্সট্রা ইনফরমেশন, এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছেন? হরিসেন রচনা করেছেন। বোঝা গেল। এবার আর একটা ইনফরমেশন দেখো, কলিঙ্গ লিপিতে কোন রাজার কীর্তি বর্ণনা করা আছে? অশোকের। আইহোল শিলালিপিতে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব বর্ণনা করা আছে। আর সম্পদ লিপিতে কনিষ্কের কৃতিত্ব বর্ণনা করা আছে। এইগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো এক্সামের জন্য। বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব, রাজ্যসভার সভাপতিত্ব করেন কে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, না স্পিকার? রাজ্যসভার সভাপতিত্ব করেন হচ্ছে উপরাষ্ট্রপতি। অপশন থ্রি হচ্ছে রাইট আনসার। লোকসভার সভাপতিত্ব করেন কে? স্পিকার। রাজ্যসভার উপরাষ্ট্রপতি, লোকসভার হচ্ছে স্পিকার, ওকে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ভারতের অর্থ কমিশনের সভাপতিকে নিয়োগ করেন কে? ভারতের যে অর্থ কমিশন আছে তার সভাপতিকে নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, না প্রধান বিচারপতি? ভারতের অর্থ কমিশনের সভাপতিকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। অপশন ওয়ান হচ্ছে রাইট আনসার। সংবিধানের 240 নম্বর ধারায় অর্থ কমিশন গঠনের কথা বলা আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকেও তোমাদের প্রশ্ন আছে। পরবর্তী একটা ইনফরমেশন দেখো, প্রথম অর্থ কমিশন গঠিত হয়েছিল কত সালে? 1951 সালে, এটাও জেনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের প্রধান নেতা কে ছিলেন? ক্ষুদিরাম বসু, অশ্বিনী দত্ত, সতীশ বসু, নাকি সূর্য সেন? তা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন যে হয়েছিল তার প্রধান নেতা ছিলেন হচ্ছেন সূর্য সেন। অপশান ফোর হচ্ছে রাইট আনসার, মাস্টারদা সূর্য সেন যাকে বলা হয়। মাস্টারদা সূর্য সেন হচ্ছে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতাও ছিলেন, এটাও কিন্তু জেনে রাখবে। 18 এপ্রিল 1930 সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল, এই ডেটটা এবং সালটা তোমার মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, সাহেব বিবি গোলাম কে লিখেছেন? মোস্ট ইম্পর্টেন্ট এটা। বিমল কর, রামাপদ চৌধুরী, সুবোধ ঘোষ, বিমল মিত্র? সাহেব বিবি গোলাম এটা লিখেছেন হচ্ছে বিমল মিত্র। অপশান ফোর হচ্ছে রাইট আনসার। কে কোন বই লিখেছেন, এইগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসে। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কে শেরশাহের সেনাপতি ছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট, শায়েস্তা খাঁ, জয়সিংহ, দিলীপ খাঁ, নাকি ব্রহ্মজিৎ গৌড়? তাহলে শেরশাহের সেনাপতি ছিলেন হচ্ছেন ব্রহ্মজিৎ গৌড়। অপশান ফোর হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, 18 নম্বর, ফর্মালডিহাইডের সাথে কার বিক্রিয়ায়? ব্যাকেলাইট প্লাস্টিক তৈরি হয় ফর্মালডিহাইডের সাথে কার বিক্রিয়ায়? ন্যাফথলিন, ফেনল, বেঞ্জিন, নাকি ক্লোরোফর্ম? তাহলে কার বিক্রিয়া তৈরি হয়? এটা ফেনলের বিক্রিয়া। ফর্মালডিহাইডের সাথে ফেনলের বিক্রিয়া করে ব্যাকেলাইট প্লাস্টিক তৈরি হয়। বোঝা গেছে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, লোকসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা কত? এরকম ধরনের প্রশ্ন তোমাদের ওয়েস্ট বেঙ্গলে পুলিশ এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট কিন্তু।
অপশনগুলো দেখো, 49, 47, 41 না 42, লোকসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা হচ্ছে 42, অপশন ফোর হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, ইন্টারনেট ব্যবস্থা চালু হয়েছিল কত সালে? 1985, 1960, 1983, 1970। তাহলে ইন্টারনেট ব্যবস্থা প্রথম চালু হয়েছিল 1983 সালে, অপশান থ্রি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন আন্দোলনের সাথে মেধা পাটকার যুক্ত? এই মেধা পাটকার নামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই ইনি যুক্ত কোন আন্দোলনের সাথে বলতে হবে। চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, পোনপোতার বিরোধী আন্দোলন, নাকি তেভাগা আন্দোলন? তাহলে মেধা পাটকার যুক্ত হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে, অপশান টু হচ্ছে কারেক্ট আনসার। এখানে আর একটা ইনফরমেশন দেখবে খুব ইম্পর্টেন্ট, যেটা যেটা এক্সামেও আছে, এই চিপকো আন্দোলন, যেটা এই চিপকো আন্দোলনের সাথে যুক্ত হচ্ছে সুন্দরলাল বহুগুণা। ওকে, পরবর্তী প্রশ্ন আমরা দেখবো, ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের কে সভাপতিত্ব করেন? অপশনগুলো দেখো, দাদাভাই নৌরোজি, উমেশচন্দ্র ব্যানার্জি, ফিরোজ শাহ মেহতা, বরুদ্দিন তৈয়বজি। এটা বলেছে প্রশ্নটা জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে, দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? দাদাভাই নৌরোজি। ওকে, অপশন ওয়ান হচ্ছে রাইট আনসার। দ্বিতীয় অধিবেশন হয়েছিল 1886 সালে কলকাতাতে, এটাও কিন্তু মনে রাখবে। আর প্রথম অধিবেশন হয়েছিল 1885 সালে, সেখানে সভাপতিত্ব করেছিলেন কে? উমেশচন্দ্র ব্যানার্জি। ওকে, যেটা বোম্বেতে হয়েছিল। জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? বৈরুদ্দিন তৈয়বজি, এটাও কিন্তু জেনে রাখবে। এগুলো থেকে কিন্তু এক্সাম আসেই প্রায় বছরই। পরবর্তী প্রশ্ন দেখো, গোদাবরী নদীর প্রধান উপনদী কোনটি? প্রাণহিতা, ইন্দ্রাবতী, বেদবতী, নাকি ভীমা? তাহলে গোদাবরী নদীর প্রধান উপনদী হচ্ছে প্রাণহিতা, অপশন ওয়ান হচ্ছে রাইট অ্যান্সার। গোদাবরী নদী হচ্ছে ভারতের গঙ্গার পর দ্বিতীয় দীর্ঘতম নদী গোদাবরী, আর গোদাবরী নদী মহারাষ্ট্রের নাসিকের কাছে ত্র্যম্বকেশ্বর থেকে উৎপত্তি লাভ করেছে, এটাও কিন্তু জেনে রাখবে। দেখো 24 নম্বর প্রশ্ন দেখো, আলেকজান্ডার আক্রমণের সময় সম্রাট কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য, বিম্বিসার, ধননন্দ, নাকি উপরের কেউ নন? তাহলে আলেকজান্ডার আক্রমণের সময় সম্রাট ছিলেন ধননন্দ, অপশান থ্রি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, কোন ইউরোপীয় প্রথম ভারতে সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখেছিল? অর্থাৎ কোন ইউরোপীয় হচ্ছে প্রথম ভারতে সাম্রাজ্য স্থাপন করতে চেয়েছিল, সেটা বলতে হবে। অপশানগুলো দেখো, দুপ্লে, লর্ড ক্লাইভ, লর্ড কর্নওয়ালিস, নাকি ওয়ারেন হেস্টিংস? তাহলে রাইট অ্যান্সার হবে দুপ্লে, ইনি প্রথম হচ্ছেন ইউরোপীয় যিনি ভারতে সাম্রাজ্য স্থাপন করতে চেয়েছিলেন। ভারতের ফরাসি গভর্নর ছিলেন হচ্ছে দুপ্লে, এটাও জেনে রাখবে। আর দুপ্লে হচ্ছে 1742-এ পন্ডিচেরির শাসনকর্তাও নিযুক্ত হয়েছিলেন। দ্বিতীয় ইঙ্গো ফরাসি যুদ্ধ পরাজয়ের পর 1754 সালে তাকে পদচ্যুত করা হয়, মানে দুপ্লের কথা বলা হচ্ছে, বোঝা গেছে। পরবর্তী প্রশ্ন দেখো, ভদ্রাবতী লৌহ ইস্পাত কেন্দ্র আকরিক লোহা আসে কোথা থেকে? মানে ভদ্রাবতী যে লৌহ ইস্পাত কেন্দ্র আছে, আকরিক লোহাটা কোথা থেকে আসে সেটা বলতে হবে। অপশানগুলো দেখো, বাবাবুদান পাহাড়, বাইলাডিলা, বোনাই, নাকি কেউনঝাড়? এটা রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে বাবুবুদান পাহাড় থেকে, অপশান ওয়ান হচ্ছে রাইট অ্যান্সার। এই প্রশ্নগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সামের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, গুজরাটের প্রধান বন্দরের নাম কি? গুজরাটের প্রধান বন্দর কোনটি বলতে হবে? সুরাট বন্দর, কান্ডালা বন্দর, উখা বন্দর, নাকি পোর বন্দর? তাহলে গুজরাটের প্রধান বন্দরের নাম হচ্ছে কান্ডালা বন্দর, অপশান টু হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, আইন অমান্য আন্দোলন শুরু হয় কত সালে? 1930, 1920, 1942, নাকি 1935? আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল 1930-এ, অপশান ওয়ান হচ্ছে রাইট অ্যান্সার। এখানে একটা ইনফরমেশন দেখো, 1930 সালে 6ই এপ্রিল ডান্ডিতে লবণ আইন অমান্য করে গান্ধীজির আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন। লবণ আইন ভঙ্গ করার উদ্দেশ্য এবং পূর্ণ স্বরাজের দাবিতে এই আন্দোলনটা করা হয়েছিল, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে কিসের দাবিতে এই আন্দোলনটা করা হয়েছিল, বোঝা গেল। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, তথ্য জানার অধিকার ভারতীয় সংবিধানে সংরক্ষিত আছে কত নম্বর ধারায়? মোস্ট ইম্পর্টেন্ট। অপশানগুলো দেখো, 14 নম্বর ধারায়, নাকি 20-এর ওয়ানের এতে, নাকি 19-এর ওয়ানের সিতে, নাকি 19-এর ওয়ানের এতে? তাহলে রাইট অ্যান্সার কি হবে? তথ্য জানার অধিকার ভারতীয় সংবিধানে 19-এর ওয়ানের এতে বর্ণনা করা আছে, অপশান ফোর হচ্ছে রাইট অ্যান্সার। যেটাকে তথ্য জানার অধিকারটাকে বলা হয় রাইট অফ ইনফরমেশন অ্যাক্ট, যেটা 2005 সালে হচ্ছে পাবলিশ হয়েছিল, মানে তথ্য জানার যে অধিকারটা, এটা 2005 সালে হচ্ছে তোমার পাবলিশ হয়েছিল। সত্যজিৎ রায়ের চারুলতা কোন গল্প অবলম্বনে রচিত? যারা আবগারি মেন্স এক্সাম দেবে তাদের জন্য তো মোস্ট ইম্পর্টেন্ট, এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। সত্যজিৎ রায়ের চারুলতা কোন গল্প অবলম্বনে রচিত? অপশানগুলো দেখো, নষ্টনীড়, চোখের বালি, চতুরঙ্গ, নাকি ঘরে বাইরে? তাহলে চারুলতা এটা নষ্টনীড় গল্প অবলম্বনে রচিত। ওকে, বোঝা গেল, অপশান ওয়ান হচ্ছে রাইট অ্যান্সার। এখানে তোমাকে অনেকগুলো ইনফরমেশন জানতে হবে। চোখের বালি, চতুরঙ্গ, ঘরে বাইরে, নষ্টনীর, এই সবকটাই হচ্ছে লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, বোঝা গেছে। প্রশ্নটা করেছে চারুলতা, সত্যজিৎ রায়ের যে লেখাটা আছে সেটা কোন গল্প অবলম্বনে রচিত, এটা হচ্ছে নষ্টনীর, তাই প্রশ্নটা হয়েছে, বোঝা গেছে। এবার দেখো সত্যজিৎ রায়ের লেখা কিছু রচনা দেখো, বাদশাহীর আংটি, প্রফেসর শঙ্কু, সোনার কেল্লা, ফকির চাঁদ, এগুলো হচ্ছে সত্যজিৎ রায়ের লেখা, বোঝা গেল। পরবর্তী প্রশ্ন দেখো, খুব ইম্পর্টেন্ট, আর্কিওপেটারিক্স হলো কি? পাখির জীবাশ্ম, হাতির জীবাশ্ম, মানুষের জীবাশ্ম, নাকি গাছের জীবাশ্ম?
তাহলে আর্কিওপটেরিক্স হচ্ছে একটা পাখির জীবাশ্ম। ওকে, অপশন ওয়ান হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, কোন তন্ত্র বিভিন্ন অঙ্গের কার্যের মধ্যে সমন্বয় সাধন করে? পাচন তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, স্নায়ুতন্ত্র নাকি জননতন্ত্র? তাহলে কোন তন্ত্র অঙ্গের কার্যের মধ্যে সমন্বয় সাধন করে? স্নায়ুতন্ত্র। অপশন থ্রি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আমরা দেখবো, মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলাকে? মহেশ্বেতা দেবী, বাচেন্দ্রী পাল, সন্দীপ্তা সেনগুপ্ত, জুনকো তাবেই। মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা হিসাবে আছেন হচ্ছে বাচেন্দ্রী পাল। অপশন টু হচ্ছে রাইট অ্যান্সার। এছাড়া যেগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট সেগুলো দেখো, সর্বপ্রথম পদার্পণ করেছিলেন মাউন্ট এভারেস্টকে এডমন্ড হিলারি এবং তেনজিং নরোগে 1953 সালে, বোঝা গেল? আর প্রথম মহিলা হিসাবে যদি বলে তখন কি হবে, জাপানের জুনকো তাবেই প্রথম মহিলা, কিন্তু প্রশ্নে ছিল ভারতীয় মহিলা, তাই আনসার হয়েছে বাচেন্দ্রী পাল, বোঝা গেল? প্রথম বাঙালি পুরুষ হিসাবে কে মাউন্ট এভারেস্টে গেছে? না, সত্যব্রত দাম, এটা মনে রাখবে। আর বাঙালি মহিলা হিসাবে প্রথম কে গেছেন? তখন হবে শিপ্রা মজুমদার। তাই প্রশ্ন পড়ে ভালো করে দেখে আনসার করবে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, জুরাসিক পার্ক বইটি কে লিখেছেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। অপশন গুলো দেখো, ওয়াল্টার স্কট, মাইকেল ক্রিকটন, রবার্ট লুইস নাকি ডি এইচ লরেন্স? জুরাসিক পার্ক এই বইটি লিখেছেন হচ্ছে মাইকেল ক্রিকটন। অপশন টু হচ্ছে রাইট আনসার। এছাড়া কিছু ইনফরমেশান দেখো যেগুলো তোমাদের এক্সামে আসার মতো, আফগানি মেন্স এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশে যারা এক্সাম দেবে তাদের জন্য এই বইগুলো থেকে কিন্তু প্রশ্ন তোমাদের একটা কমন পাবে। যেমন ভ্রান্তিবিলাস হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা, শর্মিষ্ঠা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের লেখা, সঞ্চিতা কাজী নজরুল ইসলামের লেখা, সুবর্ণলতা আশাপূর্ণা দেবীর লেখা, অরণ্যের অধিকার মহেশ্বেতা দেবীর লেখা, আলালের ঘরে দুলাল হচ্ছে প্যারিচাঁদ মিত্রের লেখা, প্রথম আলো সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা, আর অশনি সংকেত এবং অরণ্য এই দুটোই হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। ওকে, বোঝা গেল? মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এগুলো। পরবর্তী প্রশ্ন দেখো, শিব সমুদ্রম জলপ্রপাতটি কোন নদীর ওপর গড়ে উঠেছে? গোদাবরী, কৃষ্ণা, মহানদী না কাবেরী? শিব সমুদ্রম জলপ্রপাতটি গড়ে উঠেছে কাবেরী নদীর ওপর। অপশন ফোর হচ্ছে রাইট আনসার। এবার দেখে নাও কিছু জলপ্রপাত যেগুলো তোমাদের এক্সামে আসার মতো। কুঞ্চিকল জলপ্রপাত হচ্ছে কর্ণাটকে অবস্থিত। আর এখান থেকে আরেকটা প্রশ্ন আছে, ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? তখন আনসার হবে কুঞ্চিকল, যেটা কর্ণাটকে অবস্থিত, বোঝা গেল? আর একটা দেখো, নহকালিকাই জলপ্রপাত হচ্ছে মেঘালয়ে অবস্থিত, দুধসাগর জলপ্রপাত হচ্ছে কর্ণাটক ও গোয়াতে অবস্থিত, মিনমুট্টি জলপ্রপাত হচ্ছে কেরালায় অবস্থিত, যোগ জলপ্রপাত কর্ণাটকে অবস্থিত, পালানি জলপ্রপাত হিমাচল প্রদেশে অবস্থিত, কেউটি জলপ্রপাত মধ্যপ্রদেশে অবস্থিত, আর শিবসমুদ্রম জলপ্রপাত কর্ণাটকে অবস্থিত, হুড্রু জলপ্রপাত ঝাড়খণ্ডে অবস্থিত, আর তালাকোনা জলপ্রপাত হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত, বোঝা গেল? এই কটা হচ্ছে তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, বোঝা গেছে? পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের চা উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে? পশ্চিমবঙ্গ, কর্ণাটক, আসাম নাকি তামিলনাড়ু? তাহলে ভারতের চা উৎপাদনে আসাম হচ্ছে সর্বপ্রথমে রয়েছে। অপশন থ্রি হচ্ছে রাইট আনসার। আসাম চা উৎপাদনে ভারতের প্রথম স্থানে অধিকার করছে, উৎপাদিত চায়ের প্রায় 50%-এরও বেশি আসাম থেকে উৎপন্ন হয়, এটা কিন্তু জেনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 37 নম্বর, কোন খেলায় ইন্দিরা গান্ধী গোল্ড কাপ পুরস্কার দেওয়া হয়? মহিলা হকি, মহিলা ফুটবল, মহিলা ক্রিকেট নাকি মহিলা ব্যাডমিন্টন? তাহলে ইন্দিরা গান্ধী গোল্ড কাপ পুরস্কার দেওয়া হয় মহিলা হকিতে। অপশন ওয়ান হচ্ছে রাইট অ্যান্সার। কোন খেলায় কোন পুরস্কার দেওয়া হয় এখান থেকে প্রশ্ন তোমাদের আছে, তাই তোমাদের এক্সট্রা কিছু ইনফরমেশন দিয়েছি। বিজয় হাজারে ট্রফি হচ্ছে ক্রিকেটের সাথে যুক্ত, মানে ক্রিকেট খেলায় বিজয় হাজারে ট্রফি দেওয়া হয়, ব্যাডমিন্টন খেলায় হচ্ছে আগারওয়াল ট্রফি দেওয়া হয়, আর ফুটবল খেলায় সন্তোষ ট্রফি দেওয়া হয়, বোঝা গেছে? এই ট্রফি সম্পর্কে ডিটেলস তোমরা যদি জানতে চাও আগের ভিডিওগুলো তোমরা দেখবে, সেখানে তোমাদের আমি ডিটেলসে ট্রফি সম্পর্কে ক্লাস করিয়েছি, তোমরা সেই সেটগুলো দেখো, আশা করি তোমাদের অনেকটাই হেল্পফুল হবে, বোঝা গেছে? আর তাহলে আজকে এই 37টা প্রশ্ন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেলের সাথে যুক্ত থাকো, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবে, নেক্সট ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছাবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।